হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরোয়ার ফারুকি। এতে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে তার স্ট্রোক হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। এই অসুস্থতার খবরটি তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশাই প্রথম সামাজিক মাধ্যমে জানান। পরে অসুস্থতার বিষয়ে কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক জানান, মোস্তফা সরোয়ার ফারুকি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, তবে সার্জারির প্রয়োজন নেই। একটু স্টেবল হতে 72 ঘন্টার মতো সময় লাগবে, এরপর সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হতে পারে বলেও জানান তারা। তবে তিশা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, প্রতিটা মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়, শুধু একটু ধৈর্য ধরতে হয়। সকলের দোয়ায় মোস্তফা সরোয়ার ফারুকি এখন বিপদমুক্ত, আলহামদুলিল্লাহ। কিছুদিন বিশ্রামের পর আবারও তিনি কাজে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি, এমনকি দোয়া আর ভালোবাসার জন্যও করেছেন কৃতজ্ঞতা। মোস্তফা সরোয়ার ফারুকের নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ব্যাচেলর, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়া বিদ্যা, ডুব ইত্যাদি। তিনি বেশ কিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটকও পরিচালনা করেন। এর মাঝে ব্যাচেলর চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে বেশি জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পাশাপাশি টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের পরপর দুবার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ 25 বছর ধরে নির্মাণের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই খ্যাতিমান নির্মাতা। 2010 সালের 16 জুলাই নির্মাতা ফারুকি ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকি নামের তাদের এক সন্তান রয়েছে। IBTV USA, New York.